হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গত ভিডিওতে আমরা ইন্ট্রিনসিক ও কার্টেসিয়ান ফাংশনের ক্ষেত্রে কিভাবে কার্ভেচার নির্ণয় করতে হয় সেই প্রসেসগুলো দেখেছিলাম। আশা করি আগের ভিডিওটি বুঝতে পারছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চ্যাপ্টার 2 এর বি এর কার্ভেচার ফর প্যারামেট্রিক ফাংশন এই অধ্যায়টা আমরা কভার করব। আপনি যদি এর আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমি রিকমেন্ড করব অবশ্যই প্রথমে আগের ভিডিওটি দেখে আসুন, চ্যাপ্টার 2 এর এ এর ভিডিওটি, তারপরে এই ভিডিওটি শুরু করুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। চ্যাপ্টার 2 এর ভিতে আমরা আলোচনা করব প্যারামেট্রিক ফাংশন বা প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতা কিভাবে নির্ণয় করতে হয়। তো শুরুতেই আমরা জেনে নিই আসলে প্যারামিটার কি জিনিস। আপনাদের অবশ্যই মনে আছে কার্টেসিয়ান ফাংশনের ক্ষেত্রে আমাদের সমীকরণগুলো হয় এক্স ইকুয়াল এফ অফ ওয়াই অথবা y equal f of x এই আকারের সমীকরণ দেওয়া থাকতো, আমরা তাদেরকে প্রয়োজনীয় সূত্রে ফলাইয়া সমাধান করতাম। কিন্তু প্যারামিটারযুক্ত ফাংশনগুলো x বা y এর পরিবর্তে তৃতীয় অন্য কোনো চলকের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। যেমন এখানে x equal ধরলাম যদি f of t আকারে প্রকাশ করা হয় তাহলে আমরা জানি x y আকারে প্রকাশ করলে কিভাবে অন্তর্গ্রহণ করতে হয় বা y x আকারে প্রকাশ করলে কিভাবে অন্তর্গ্রহণ করতে হয়। কিন্তু x কে যদি আমাদের t আকারে প্রকাশ করা হয় তাহলে কিভাবে অন্তর্গ্রহণ করতে হয় বা y কে যদি আমাদের থিটা আকারে প্রকাশ করা হয় তাহলে কিভাবে অন্তর্গ্রহণ করতে হয় সেটা আমরা এখনো জানি না, সেটাই আমরা এই ভিডিওতে জানবো। আমি আবারও বলতেছি প্যারামিটারযুক্ত ফাংশন বলতে আমরা বুঝবো যেই ফাংশনগুলোকে x বা y এর পরিবর্তে তৃতীয় অন্য কোনো চলকের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন আমি একটা প্যারামিটারযুক্ত ফাংশনের উদাহরণ দিই, যেমন x ইকুয়াল 3t² y ইকুয়াল 3t-t³। দেখুন এখানে x কে y এর মাধ্যমে প্রকাশ করা হয় নাই বা y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয় নাই, t এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বা এভাবেও বলতে পারে যে x সমান সমান a cos theta y equal b sin theta। এখানেও x কে y বা y কে x এর মাধ্যমে প্রকাশ করা হয় নাই, এখানে অন্য নতুন একটা চলক থিটা এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে, এখানে প্রকাশ করা হয়েছে t এর মাধ্যমে। এই যে তৃতীয় নতুন একটা ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হইতেছে x বা y কে, এই তৃতীয় ফাংশনটাকে আমরা প্যারামিটার বলবো, আর এই পুরো সমীকরণটাকে আমরা বলবো প্যারামেট্রিক ইকুয়েশন। আশা করি প্যারামিটার বা প্যারামেট্রিক ইকুয়েশন কি জিনিস সেটা বুঝতে পারছেন। আর কোনো ফাংশন যদি প্যারামিটার আকারে প্রকাশ করা থাকে তাহলে প্যানিক হওয়ার কিছু নাই, সলিউশন ঠিক আগের মতোই, জাস্ট সূত্রটাতে একটু পরিবর্তন হবে। যেমন আমাদের y সমান f অফ x ফাংশনের বক্রতার ব্যাসার্ধ রো নির্ণয়ের সূত্র ছিল 1 প্লাস y1 স্কোয়ার টু দা পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এখানেও আমরা সেম প্রসেসটাই ব্যবহার করব, কিন্তু এখানে মনোযোগ দিয়ে একটু দেখুন যে এখানে y1 বলতে আমরা বুঝি যে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর y2 বলতে বুঝি যে y কে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। কিন্তু এই ধরনের ফাংশনগুলোকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে তার কোনো ভ্যালুই থাকবে না, কারণ এখানে কোনো x নাই, তার মানে এর ভ্যালু অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। তাহলে আমাদের যদি প্যারামিটারযুক্ত ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি তাকে x বা y এর সাপেক্ষে অন্তরীকরণ না করে ওই প্যারামিটারযুক্ত ফাংশনকে তার প্যারামিটারের সাপেক্ষে অন্তরীকরণ করে নেব। আমি আবার রিপিট করতেছি যে এখানে x সমান সমান 3t² দেওয়া আছে, তাহলে এই x সমান সমান 3t² কে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ না করে আমরা যে প্যারামিটার t দেওয়া আছে এই t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তার মানে তাকে আমরা dx কে dt এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলবো, আর অন্তরীকরণ করলে আমরা আগের সূত্র জানি যে এটা হবে 6t। একইরকম ভাবে এই y কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করার পরিবর্তে এটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এই y এটা দাঁড়াচ্ছে আমাদের 3-3t² এটা। এভাবে প্রথমে আমরা ওই প্যারামিটার দিয়ে x বা y কে অন্তরীকরণ করার পরে তারপরে আমরা y1 এবং y2 এর ভ্যালু বের করব। যেমন আমরা y1 বলতে বুঝি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ, আর আমরা dy বাই dx কে দেখুন তো এভাবে লিখতে পারি কিনা, যেমন dy বাই dt আর dx বাই dt, কারণ আমরা যদি এটাকে উল্টে দিই তাহলে লিখতে পারি dy বাই dt ইনটু এটা উল্টে গুণ করলে উল্টে যাবে dt বাই dx, তাহলে dt dt কাটা গেলে আমাদের dy বাই dx ই পাচ্ছি। তার মানে এভাবে প্রকাশ করা যেই কথা এভাবে প্রকাশ করা সেই একই কথা। তাহলে আমরা যা dy কে dx এর সাহায্যে প্রকাশ করলে তো আমরা y1 এর ভ্যালু পেয়ে যাব, আর আমাদের সূত্রের জন্য y1 এবং y2 এর ভ্যালুই লাগবে। এই দুটো ভ্যালু বের করতে হলে আমরা জানি তাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হয়, আর এই
x এর সাপেক্ষে তো আমরা এই প্যারামিটার যুক্ত ফাংশনকে x বা y এর সাপেক্ষে কন্টিনিউ করতে পারতেছি না, এজন্য আমরা প্যারামিটার যুক্ত ফাংশনকে প্রথমে যেই প্যারামিটার দেওয়া থাকবে t দেওয়া থাকবে t এর সাপেক্ষে, থিটা দেওয়া থাকবে থিটা এর সাপেক্ষে, বা অন্য কিছু যদি দেওয়া থাকে x বা y বাদে তাকে ওইটার সাপেক্ষে অন্তর্গুণ করলে এরকম একটা আকার পাবো। তাহলে আমরা y এর অন্তর্গুণটাকে উপরে লিখলে এবং x এর অন্তর্গুণটাকে যদি নিচে লিখি তাহলে তারা কাটাকাটি করে সেই dy বাই dx আকারই হয়ে যায়, তাহলে আমরা অটোমেটিক্যালি y1 পেয়ে যাবো। আশা করি ব্যাপারটা ধরতে পারতেছেন। প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমরা ধরে নিলাম যে আমাদের দুইটা প্যারামিটার যুক্ত সমীকরণ x সমান সমান f of t এবং y সমান সমান psi of t দেওয়া আছে, যেখানে t হচ্ছে প্যারামিটার। আর আমরা অলরেডি কার্টেসিয়ান সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান সমান 1 প্লাস y1 স্কোয়ার টু দ্য পাওয়ার 3 বাই 2 ডিভাইড বাই y2, এই সূত্র। ঠিক একই রকমভাবে এই সূত্রটাই প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, কিন্তু জাস্ট এখানে y1 আর y2 যেহেতু x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করা হয়েছিল আর যেখানে x সমান সমান এখানে y নাই বা y সমান সমান x নাই, তাহলে সেটাকে আমরা ওই আকারে রূপান্তরিত করে পরবর্তীতে y1 এবং y2 এর জায়গায় রূপান্তরিত যে মানগুলো হবে সেটা বসাইলে যে আকার হবে সেটি হবে আমাদের রো বা বক্রতার ব্যাসার্ধের মান। আমি আরো ক্লিয়ার করে দেখাচ্ছি যে দেখুন এখানে x কে y আকারে লেখা হয় নাই এবং y কে x আকারে লেখা হয় নাই, অর্থাৎ এই কারণে আমি এটাকে প্যারামিটার যুক্ত ফাংশন বলতেছি, কেননা এখানে তৃতীয় অন্য একটা চলকের সাহায্যে যে ব্যবহার হয়েছে, আর যেহেতু তৃতীয় কোনো চলকের সাহায্যে যদি আমাদের x বা y কে প্রকাশ করা হয় তাহলে আমরা সেটাকে পড়ছিলাম যে প্যারামিটার বলে। আর এই প্যারামিটার যুক্ত ফাংশনগুলোর ক্ষেত্রে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে এই প্যারামিটারের সাপেক্ষে এগুলোকে অন্তর্গ্রহণ করতে হবে। তাহলে প্যারামিটার টি এর সাপেক্ষে এই পুরোটাকে অন্তর্গ্রহণ করবো এবং এটাকেও প্যারামিটার টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো। করার পরে আমরা ওয়াই ওয়ান সমান সমান যে ডিওয়াই বাই ডিএক্স জানি ওইটা অনুযায়ী পরবর্তী কাজ করে যাবো। যেমন দেখুন এখানে প্যারামিটার টি আছে, তো এক্স কে টি এর সাপেক্ষে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে আমরা পাচ্ছি ডিএক্স বাই ডিটি, আর এটা তো যেহেতু প্রতীকার্থে ব্যবহৃত হয়েছে এটা কোনো রিয়েল ভ্যালু না, তাই আমরা ধরে নিলাম এটাকে অন্তর্গুণ করলে আমরা পাবো এফ প্রাইম টি। আবার ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তর্গুণ করলে আমরা পাবো ডিওয়াই বাই ডিটি, আর আমরা এটাকে ধরে নিলাম যে সাই অফ টি কে অন্তর্গুণ করলে সাই প্রাইম টি হয়। তাহলে টি এর সাপেক্ষে এক্স কে এবং ওয়াই কে অন্তর্গুণ করলে আমরা এই দুটা সমীকরণ পাচ্ছি, আর আমরা অলরেডি জানি ওয়াই ওয়ান সমান সমান ডিওয়াই বাই ডিএক্স, আর ডিওয়াই বাই ডিএক্স সমান সমান তো আমরা লিখতেই পারি ডিওয়াই বাই ডিটি সমান ডিভাইড বাই ডিএক্স বাই ডিটি, যেখানে এটাকে যদি উল্টে গুণ করে উল্টে দিই তাহলে টিটি ডিটি কাটা যায় অটোমেটিকলি ডিওয়াই বাই ডিএক্স থেকে যায়। তাহলে আমরা যদি এই যে ডিওয়াই বাই ডিটি অর্থাৎ সাই প্রাইম টি এবং ডিএক্স বাই ডিটি অর্থাৎ এফ অফ প্রাইম টি এই আকারটা পেয়ে যাবো, আর আমরা এই সাই প্রাইম টি বা এফ প্রাইম টি কে যেহেতু সাই প্রাইম টি হচ্ছে ওয়াই কে টি এর সাপেক্ষে অনুগ্রহণ করলে যা হয় সেটা, তাহলে আমরা ধরে নিলাম যে ওয়াই কে টি এর সাপেক্ষে অনুগ্রহণ করলে আমরা পাই ওয়াই প্রাইম, আর এক্স কে টি এর সাপেক্ষে অনুগ্রহণ করলে আমরা পাইলাম এক্স প্রাইম। যেহেতু আমরা অলরেডি ওয়াই ওয়ান ওয়াই টু এগুলোতে এক্স এর সাপেক্ষে অনুগ্রহণ বুঝে ফেলছি, তাই আমরা এখানে একটু আলাদা করার জন্য ওয়াই প্রাইম দিয়ে বোঝাচ্ছি যে ওয়াই কে প্যারামিটারের সাপেক্ষে অনুগ্রহণ করলে যা হবে সেটাকে ওয়াই প্রাইম বলতেছি, আর এক্স কে প্যারামিটারের সাপেক্ষে অনুগ্রহণ করলে যা হবে সেটাকে আমরা এক্স প্রাইম বোঝাচ্ছি। আর যদি এখানে এক্স ডাবল প্রাইম হয় তাহলে তার মানে প্যারামিটারের সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ, ওয়াই ডাবল প্রাইম হয় তাহলে বুঝবো যে ওয়াই কে প্যারামিটারের সাপেক্ষে দুইবার অন্তর্গ্রহণ। তাহলে আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান পেয়ে গেলাম ওয়াই প্রাইম বাই এক্স প্রাইম, আর যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাই তাহলে আমরা ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার পাওয়া খুবই সহজ, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি বাই ডিএক্স ইনটু এটা, তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স কে আরো একবার এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে তাহলে আমরা যা পাবো সেটাই হইতেছে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করুন এটা হচ্ছে ইউ বাই বি আকারের সমীকরণ, আর আমরা অন্তর্গণের সূত্রের সাহায্যে অলরেডি জানি যে কোনো সমীকরণ যদি ইউ বাই বি আকারে থাকে তাহলে তাকে কিভাবে অন্তর্গণ করতে হয়। তাহলে এটাকে যদি আমরা অন্তর্গণ করি তাহলে আমরা এরকম একটা আকার পাবো এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স প্রাইম হোল কিউব। তাহলে দেখুন আমরা ডিওয়াই বাই ডিটি সমান সমান পেয়েছি ওয়াই প্রাইম এক্স এবং ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান পেয়েছি এটা। তাহলে আমাদের ওয়াই ওয়ান এবং ওয়াই টু দুটার ভ্যালুই আমরা পেয়ে গেলাম, তো ওয়াই ওয়ান আর ওয়াই টু এর ভ্যালু যদি আমরা আগের সমীকরণে বা সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা যে আকারটা পাবো সেটাই হবে প্যারামিটার যুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধের সমীকরণ।
এখানে আমরা বক্রতার ব্যাসার্ধ রো সমান সমান এই সূত্র আগেই জানতাম, এই সূত্রে জাস্ট প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে ওয়াই ওয়ান সমান সমান যা পাইছি এবং ওয়াই টু সমান সমান যা পাইছি সেটা বসাই দিব। তাহলে এখানে আমরা ওয়াই ওয়ান সমান সমান পেয়েছিলাম ওয়াই প্রাইম বাই এক্স প্রাইম, তাহলে আমরা এখানে বসাই দিই যে ওয়ান প্লাস ওয়াই ওয়ান সমান সমান হইতেছে ওয়াই প্রাইম ডিভাইড বাই এক্স প্রাইম, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, টু দা পাওয়ার আছে থ্রি বাই টু দিয়ে দিলাম, আর ওয়াই টু সমান সমান আমরা পেয়েছিলাম এটা, তাহলে এটা দিয়ে দিই ওয়াই টু এর জায়গায়, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই এক্স প্রাইম হোল কিউব। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিয়ে জানায় নিয়মে সমাধান করি তাহলে আমাদের আকারটা এরকম দাঁড়াচ্ছে যে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার টু দা পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান ওয়াই ডাবল এক্স প্রাইম ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম, এই আকারটা আমরা পেয়ে যাব যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি। অর্থাৎ আমাদের প্যারামিটারযুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হইতেছে এটা, যেখানে এই নিচের ভ্যালুটা সমসাময়িক কখনো জিরো হতে পারবে না, কারণ জিরো হলে তো আমরা অসংজ্ঞায়িত একটা মান পেয়ে যাব, এটা জিরো হতে পারবে না। তাহলে আমাদের প্যারামিটারযুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য এই সূত্রটা পেয়ে গেলাম বা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। আর আপনারা যদি চান যে এই সূত্র অ্যাপ্লাই না করে এই সূত্রের সাহায্যেই করতে, তাহলে এই সূত্রের সাহায্যে করার জন্য আপনারা ওই যে আগে আমরা এখানে যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনটা আপনারা ওই অঙ্কের ভিতরেই করে নিতে হবে, আপনারা যেভাবেই করুন অঙ্ক হয়ে যাবে। এবার আমরা প্যারামিটারযুক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের কয়েকটা অঙ্ক সমাধান করে দেখি। এখানে এই অঙ্কটি খেয়াল করুন, এখানে টি সমান ওয়ান বিন্দুতে এক্স সমান থ্রি টি স্কোয়ার এবং ওয়াই সমান থ্রি টি মাইনাস টি কিউব বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তাহলে দেখুন এখানে এটা অবশ্যই একটা প্যারামিটারযুক্ত ফাংশন, কেননা এখানে এক্স কে ওয়াই বা ওয়াই কে এক্স আকারে প্রকাশ করা হয়নি, অন্য একটা চলক টি আকারে প্রকাশ করা হয়েছে। তাই এই অঙ্কটাকে সমাধান করতে হলে আমরা প্যারামিটারযুক্ত ফাংশনের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা আছে অর্থাৎ এই সূত্রটার সাহায্যে সমাধান করে ফেলবো। তাহলে দেখুন এই সূত্রটার ক্ষেত্রে আমাদের এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম এবং ওয়াই ডাবল প্রাইম এই মানগুলো লাগবে যদি আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে চাই। তাহলে আমরা প্রথমেই এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইমের মানগুলো বের করে নিই। তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ দুটো হচ্ছে এক্স সমান থ্রি টি স্কোয়ার এবং ওয়াই সমান সমান থ্রি টি মাইনাস টি কিউব। তাহলে আমাদের এক্স প্রাইম নির্ণয় করতে হলে এটাকে যেহেতু এখানে প্যারামিটার টি দেওয়া আছে টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করতে হবে, তাহলে এক্স কে যদি টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করবে তাহলে আমরা এক্স প্রাইম, আর থ্রি টি স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে সিক্সটি, একরকমভাবে ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে ওয়াই প্রাইম, আর থ্রি টি কে করলে থ্রি, আর মাইনাস টি কিউব করলে মাইনাস থ্রি টি স্কোয়ার, এবং এক্স ডাবল প্রাইম হচ্ছে কি এই এক্স প্রাইমকে আরেকবার অন্তরীকরণ, তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে সিক্সটি সিক্স হয়ে গেল, এখানে ধ্রুবকটা চলে গেল টি স্কোয়ার মাইনাস থ্রি টি স্কোয়ার হয়ে গেল মাইনাস সিক্সটি। এভাবে আমরা এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখানে আমাদের বল দিছে যে টি সমান ওয়ান বিন্দুতে সমীকরণগুলো মান বের করতে, তাহলে টি সমান ওয়ান বিন্দুতে এগুলো কত হবে সেগুলো তোমরা দেখে নিই। অতএব টি সমান ওয়ান বিন্দুতে এক্স প্রাইম হবে টি এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই দিই সিক্স, আর ওয়াই প্রাইম হবে থ্রি মাইনাস টি এর জায়গায় ওয়ান, মানে থ্রি মাইনাস থ্রি হচ্ছে জিরো, এই এক্স ডাবল প্রাইম হবে সিক্স, আর ওয়াই ডাবল প্রাইম হবে মাইনাস সিক্স যেহেতু টি এর মান ওয়ান। তাহলে আমরা টি সমান ওয়ান বিন্দুতে এক্স প্রাইম এক্স ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইমের মানটা পেয়ে গেলাম। এবার জাস্ট আমাদের সূত্রে আমাদের মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা সূত্রটা অলরেডি জানি যে এটা, তাহলে এখানে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম এক্স ডাবল প্রাইম ওয়াই ডাবল প্রাইমের মানগুলো আমরা বসাই দিই। তাহলে এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে সিক্স, তাহলে সিক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে জিরো, জিরো স্কোয়ার আর দেওয়ার দরকার নাই, এর উপরে টু দা পাওয়ার হচ্ছে থ্রি বাই টু লিখে ফেললাম। এক্স প্রাইম হচ্ছে সিক্স ইন্টু ওয়াই প্রাইম হচ্ছে মাইনাস সিক্স, আর মাইনাস এক্স ডাবল প্রাইম হচ্ছে সিক্স, আর ওয়াই প্রাইম হচ্ছে জিরো, সিক্স ইন্টু জিরো, তাহলে আমরা পাচ্ছি স্কোয়ার কাটা গেলে উপরে থাকে সিক্স কিউব আর নিচে থাকে মাইনাস ছয় ছয় ছত্রিশ, মানে সিক্স স্কোয়ার সমান সমান মাইনাস সিক্স। এটাই আমাদের বক্রতার ব্যাসার্ধের উত্তর। আশা করি সূত্র জানা থাকলে এবার আর অঙ্কগুলো করতে আপনাদের জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা না। আরও কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নিই। এবার এই প্রশ্নটি খেয়াল করুন, এখানে x সমান a cos থিটা এবং y সমান b sin থিটা উপবৃত্তের a কমা 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করুন আগের প্রশ্নে t ছিল প্যারামিটার, কিন্তু এখানে প্যারামিটার হিসাবে থিটা দেওয়া আছে। তাহলে
আমরা থিটাকে প্যারামিটার ধরে বাকি কাজগুলো করে ফেলবো। তাহলে অঙ্কটা সলিউশন করার জন্য আমরা প্রথমেই কাজ হচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমাদের যেহেতু এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইম প্রয়োজন, তাহলে সেগুলোকে আগে বের করে নেবো। তাহলে এখন দেওয়া আছে আমাদের এক্স সমান এ কস থিটা এবং ওয়াই সমান বি সাইন থিটা। তাহলে এক্স কে যদি আমাদের প্যারামিটার থিটা এর সাপেক্ষে অংশগ্রহণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স প্রাইম, আর এটাকে যদি থিটার সাপেক্ষে অংশগ্রহণ করি এ এখানে ধ্রুবক, আর কস কে থিটার সাপেক্ষে অংশগ্রহণ করলে আমরা পাচ্ছি মাইনাস সাইন থিটা, কস কে করলে মাইনাস সাইন থিটা, তো মাইনাস এ সাইন থিটা। একই রকম ভাবে এটাকে যদি থিটার সাপেক্ষে অংশগ্রহণ করি ওয়াই কে করলে ওয়াই প্রাইম, আর সাইন কে করলে কস, তাহলে বি কস থিটা। আর এক্স ডাবল প্রাইম হচ্ছে এক্স প্রাইম কে আরেকবার অংশগ্রহণ, তাহলে এ সাইন কে করলে কস থিটা আর মাইনাস এ। একই রকম ভাবে ওয়াই প্রাইম কে আরেকবার করলে ওয়াই ডাবল প্রাইম পাবো, কস কে করলে মাইনাস সাইন থিটা আর বি। তাহলে এখানে পেয়ে গেলাম এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই ডাবল প্রাইম। এখানে আবার বলে দিছে আমাদের এ কমা জিরো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করার জন্য। তাহলে আমরা দেখে নিই এই মানগুলা এ কমা জিরো বিন্দুতে কত হবে। এখানে আমরা যে কোনো একটা সমীকরণে যদি এ কমা জিরো বিন্দুটা অ্যাপ্লাই করে করি তাহলে আমরা যে থিটার ভ্যালুটা পাবো সেটা নিয়ে সামনে আগাবো। তাহলে দেখুন আমরা এক্স সমান এ কস থিটা এই সমীকরণটা নিলাম, এই সমীকরণে যদি আমরা এক্সের জায়গায় এ এবং ওয়াই এর জায়গায় জিরো বসাই, এখানে যেহেতু ওয়াই নেই আর ওয়াই জিরো বসানোর প্রয়োজন নেই, এক্সের জায়গায় এ বসাইলে কী দাঁড়াচ্ছে এক্স সমান সমান এখানে এ, তাহলে এ জায়গা বাকিটা, তাহলে ক্যালকুলেশন করলে আমরা থিটার ভ্যালু পাচ্ছি জিরো। এই তাহলে প্রকৃতপক্ষে এ কমা জিরো বিন্দু বলতে আমরা বুঝতেছি যে থিটা কমা জিরো বিন্দুতে মূল মানটা কত। তাহলে এটা একটু আমরা বেশি করে নিতে হলো, যেটা এখানে নির্দিষ্ট করে বলা নাই কত নম্বর কোন বিন্দুতে। তাহলে আমরা বুঝে গেলাম যে থিটা সমান জিরো বিন্দুতে আমাদের এই মানগুলো বের করে নিতে হবে। এবার আমরা দেখি যে থিটা সমান জিরো বিন্দুতে এই মানগুলো কত হবে। এবার থিটা কমা জিরো বিন্দুতে আমাদের এক্স প্রাইম হচ্ছে এটা, তাহলে এই জায়গায় থিটার জায়গায় আমরা জিরো বসিয়ে দেবো, তাহলে এক্স প্রাইম সমান সমান হচ্ছে মাইনাস এ সাইন জিরো, আর সাইন জিরো ডিগ্রি মানে আমরা জানি জিরো, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি জিরো। একই রকমভাবে এক্স ডাবল প্রাইম সমান সমান হচ্ছে মাইনাস এ কস থিটা, তাহলে মাইনাস এ কস থিটার জায়গায় থিটার জায়গায় জিরো বসিয়ে দেবো, তাহলে এ কস জিরো ডিগ্রি মানে আমরা জানি ওয়ান, তাহলে ক্যালকুলেশন করলে মাইনাস এ। ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে বি কস থিটা, তাহলে বি কস জিরো, কস জিরো মানে আমরা জানি ওয়ান, তাহলে অটোমেটিকলি পাচ্ছি বি। আর ওয়াই ডাবল প্রাইম সমান পেয়েছিলাম মাইনাস বি সাইন থিটা, তাহলে মাইনাস বি সাইন থিটা জায়গায় মানে সাইন জিরো, তাহলে মাইনাস বি সাইন জিরো, আর সাইন জিরো ডিগ্রি মান আমরা জানি জিরো, তাহলে অটোমেটিকলি পাচ্ছি জিরো। তাহলে আমরা এক্স প্রাইম, এক্স ডাবল প্রাইম, ওয়াই প্রাইম, ওয়াই ডাবল প্রাইমের ভ্যালু পেয়ে গেলাম। এবার জাস্ট আমাদের যেই বক্রতার ব্যাসার্ধের সূত্র আছে ওই সূত্রে মানগুলো বসাই দিলেই উত্তর পেয়ে যাবো। তাহলে আমরা জানি বক্রতার ব্যাসার্ধ সমান সমান এটা, তাহলে এখানে সূত্রে মানগুলো বসাই, এক্স প্রাইমের ভ্যালু হচ্ছে জিরো, তাহলে জিরো স্কোয়ার মানে জিরো লেখার দরকার নাই। আর ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে বি, তার মানে বি এর উপরে স্কোয়ার, উপরে থ্রি বাই টু, আর নিচে এক্স প্রাইমের ভ্যালু জিরো, জিরোর সাথে এটা গুণ করলে অটোমেটিক্যালি জিরো। এখানে মাইনাস এক্স ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে মাইনাস এ, আর ওয়াই প্রাইমের ভ্যালু হচ্ছে বি, মাইনাস মাইনাস এ প্লাস, তাদের উপরে থাকতেছে বি কিউ, আর নিচে থাকতেছে এ বি, তাহলে সমান সমান আমরা পাচ্ছি বি স্কোয়ার বাই এ। এটাই আমাদের বক্রতার ব্যাসার্ধ। আর বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না, এই জিনিসটা মনে রাখবেন। যদি এ এর ভ্যালু ঋণাত্মক হয় তাহলে আমরা মোডুলাস আকারে লিখে ফেলতে পারবো। এই প্রসেসে আমরা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করতে পারবো। দুইয়ের এ অধ্যায়ের অঙ্কগুলো এই অধ্যায়ের চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট, তাই আমি প্রিফার করবো এর আগের অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালো করে করুন। আর ওই আগের অঙ্ক অধ্যায়ের অঙ্কগুলো যদি ভালো করে পারেন তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তেমন কঠিন না, একই প্রসেস, জাস্ট একটু চেঞ্জ। বাকি অঙ্কগুলো আশা করি আপনারা নিজে নিজেরাই সমাধান করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে এক লাইক দিতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।